হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় দুয়ে ডাটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। ডাটা ট্রান্সমিশন মেথড, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা স্থানান্তরের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটাই মূলত মেথড হিসেবে পরিচিত। অর্থাৎ একটা যন্ত্র থেকে অন্য একটা যন্ত্র বা যন্ত্রাংশে ডাটা স্থানান্তরের যে নিয়ম সেই নিয়মটাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথডের ক্লাসিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি ডাটা ট্রান্সমিশন মেথড দুই ধরনের, প্যারালাল ডাটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। প্যারালাল ডাটা ট্রান্সমিশনের কোনো ক্লাসিফিকেশন নেই, সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্লাসিফিকেশনের মধ্যে তিনটি প্রকার রয়েছে, যথা সিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন। ওকে, যে ধরনের মেথডে সমান্তরালভাবে ডাটা ট্রান্সমিট হবে, জাস্ট সমান্তরাল, অ্যাট এ টাইম সব পাস হবে বা স্থানান্তর হবে, সেই সিস্টেমটাকে বলা হবে প্যারালাল ডাটা ট্রান্সমিশন। আমরা একটা চিত্র দেখছি, চিত্রের মধ্যে আমাদের আটটা লাইন রয়েছে এবং আমরা কিছু স্যাম্পল বা নমুনা প্রশ্ন দিয়ে নমুনা নম্বর দিয়েছি বা বিট দিয়েছি। এই বিটগুলা এক একটা বিটের জন্য এক একটা রাস্তা বা এক একটা পাথ রয়েছে ট্রান্সমিট হওয়ার জন্য। এখান থেকে অ্যাট এ টাইম আটটা বিট সেম টাইমে বের হয়ে আসবে এবং রিসিভার তা রিসিভ করবে। অর্থাৎ একটা বিট ট্রান্সমিট হওয়ার জন্য সেন্ডার থেকে রিসিভারে যদি এক সেকেন্ড প্রয়োজন হয়, তাহলে প্যারালাল ইন্টারফেসে আটটা বিট ট্রান্সমিট হওয়ার জন্য এক সেকেন্ডই প্রয়োজন হবে। কারণ একটা বিট ট্রান্সমিট হইতে যদি আমি মনে করি এক সেকেন্ড সময় লাগে, তাহলে আটটা বিট ট্রান্সমিট হইতেও এক সেকেন্ড সময় লাগবে। কারণ অ্যাট এ টাইম মানে একই সময়ে সবাই পার হয়ে যায় বা স্থানান্তর হয়ে যায়। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, এখানে একটি একটি করে সিরিয়াল অনুক্রম হবে বা অনুক্রমিকভাবে যাবে, একটার পরে আরেকটা যাবে বিট। একটু খেয়াল করলে আমরা বুঝতে পারছি লাইন থাকবে একটা, বাট লাইন থাকবে একটা, এর মধ্যে ডাটাগুলো সিরিয়ালি পাস হয়ে যাবে, এই কারণে নাম হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন আবার তিন ধরনের, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন। আমরা একটু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এবং সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্যারেক্টারিস্টিক্স এবং ব্যবহারগুলো দেখব। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আমি একটু ফান করেই বলি যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের শুরু হচ্ছে এ দিয়ে। এ মানে একটি, অর্থাৎ এই ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হবে। একটু ভালো করে খেয়াল করি, এই যে টোটাল হচ্ছে একটি ক্যারেক্টার, এই একটি ক্যারেক্টার পাস করার জন্য বা স্থানান্তর করার জন্য শুরুতে এক বিটের একটি স্টার্ট বিট সংযুক্ত করা হয়, এক বিটের, এবং শেষে এক অথবা দুই বিটের একটা স্টপ বিট সংযুক্ত করা হয়। ক্যারেক্টার নিজেই হচ্ছে আট বিটের, ক্যারেক্টার নিজেই হচ্ছে আট বিটের। দ্যাট মিন্স যদি আমি স্টার্ট বিট এক বিটের ধরি, ক্যারেক্টার আট বিট হয়, তাহলে আট আর এক নয় বিট। স্টপ বিট যদি দুইটা ধরি তাহলে হবে এগারো বিট। অর্থাৎ একটা ক্যারেক্টার পাসের জন্য অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে এগারো বিটের প্রয়োজন হবে ম্যাক্সিমাম, আর যদি কম হয় তাহলে টেন বিটের প্রয়োজন হবে। যদি স্টপ বিট একটা হয় তাহলে মোট বিট হবে টেন। ওকে, তাহলে আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা দেখে নিলাম। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা একটু দেখবো যে কোথায় কোথায় ব্যবহার হয়। কিবোর্ড থেকে সিপিইউতে, সিপিইউ থেকে মনিটরে, সিপিইউ থেকে প্রিন্টারে, সিপিইউ থেকে কার্ড রিডারে বা কার্ড রিডার থেকে সিপিইউতে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সাধারণত অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। জাস্ট ইন্টারনাল কমিউনিকেশন, একেবারে ইন্টারনাল, কাছাকাছি কমিউনিকেশনের জন্য। ওকে, এখন আমরা দেখব সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশনে আমরা 80 থেকে 132টি ক্যারেক্টার মিলিয়ে একটা ব্লক বা প্যাকেট তৈরি করব। 80 থেকে 132টি ক্যারেক্টার মিলিয়ে একটি ব্লক বা প্যাকেট তৈরি করব। এই যে এই ব্লক বা প্যাকেট তৈরি করছি আমরা,
এটা শুরু করার জন্য হেডার সিগন্যাল লাগবে বা হেডার ইনফরমেশন বলা হয় অনেক সময়। হেডার ইনফরমেশন হচ্ছে 2 বাইটের হয়ে থাকে বা 16 বিটের হয়ে থাকে, এবং একটা টেইলার ইনফরমেশন লাগবে। এই টেইলার ইনফরমেশনটাও ঠিক 16 বিটের বা 2 বাইট হবে। তাহলে 80 থেকে 132টি ক্যারেক্টার পাঠানোর জন্য একটা প্যাকেট তৈরি করব, যেই প্যাকেটের শুরুটা হবে 2 বাইটের হেডার সিগন্যাল বা হেডার ইনফরমেশন এবং 2 বাইট বা 16 বিটের টেইলার সিগন্যাল। তাহলে শুরুতে 2 বাইট, শেষে 2 বাইট, অর্থাৎ 4 বাইট দিয়ে আমরা এই প্যাকেটটা তৈরি করব, ব্লক তৈরি করব, করে আমরা সেন্ড করব। এখন আমি একটু দেখে নিচ্ছি যে কোথায় ব্যবহার হয়। সাধারণত একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে বা দূরবর্তী স্থানের কম্পিউটারে বা একই সাথে অনেকগুলো কম্পিউটারে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সাধারণত সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিটা ব্যবহার হয়ে থাকে। তাহলে অ্যাসিনক্রোনাস ছিল একেবারেই ইন্টারনাল কমিউনিকেশন, আর সিনক্রোনাস আমরা দেখতে পাচ্ছি যে এক কম্পিউটার থেকে যেন অন্য কম্পিউটারে যাচ্ছে সেই ধরনের ট্রান্সমিশন। ওকে, আমরা একটু কম্পারিজন একটু দেখব। আমরা যদি ইতিমধ্যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের বর্ণনা পড়ে আসছি, তারপর একটু পরে আরেকবার কম্পারিজনে যাচ্ছি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করা হয়, একটা ক্যারেক্টার যাওয়ার পরে আরেকটা ক্যারেক্টার পাঠানো হবে। আর সিনক্রোনাস ট্রান্সমিশন আমরা আগেই বলেছি যে 80 থেকে 132টা ক্যারেক্টার একেবারে নিয়ে একটি প্যাকেট বা ব্লক তৈরি করা হয়। সুতরাং এখানে ব্লক বাই ব্লক ট্রান্সমিট করা হয়, একটা ব্লক যাওয়ার পরে আরেকটা ব্লক যাবে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, মানে হচ্ছে ডাটাগুলো সংরক্ষণ করার জন্য বা সাময়িক সময়ে স্থির করার সংরক্ষণ করার জন্য আমাদের কোনো ডিভাইসের প্রয়োজন হবে না। বাট যেহেতু এখানে 80 থেকে 132টা ক্যারেক্টার নিয়ে একটা ব্লক তৈরি করব, সেহেতু প্রেরকের জন্য প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে। অ্যাসিনক্রোনাসের গতি কম, অর্থাৎ 56 kbps পর্যন্ত হয়ে থাকে, আর সিনক্রোনাসের গতি বেশি, সাধারণত 56 kbps থেকে 100 gbps পর্যন্ত হয়ে থাকে। kbps মিন্স কিলো বিট পার সেকেন্ড, আর gbps মানে হচ্ছে গিগা বিট পার সেকেন্ড। এখন প্রশ্ন আসতে পারে, স্যার অ্যাসিনক্রোনাসে তো আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাচ্ছি, তাহলে একটা ক্যারেক্টারের পরে আরেকটা ক্যারেক্টার যে পাঠাবো তার জন্য কি ইন্টারভেল, টাইম ইন্টারভেল কি সেম হবে কিনা? না, যদি অনেকগুলো ক্যারেক্টার পাঠাই তাহলে একটা ক্যারেক্টারের পরে আরেকটা ক্যারেক্টারের মাঝের যে সময় বা টাইম ইন্টারভেল, সেই বিরতি সময় সমান থাকবে না, সমান থাকে না। বাট সিনক্রোনাসে তুমি একটা ব্লক পাঠানোর পর আরেকটা ব্লক পাঠাই বা এর মাঝখানে যে বিরতি সময় সেটা কিন্তু সবসময় সমান হবে। প্রতি ক্লক পালসে একটি করে ক্যারেক্টার ট্রান্সমিট হয়, আমরা যেটা এক নম্বরেই বলে আসছিলাম, আর প্রতি ক্লক পালসে ব্লক ট্রান্সমিট হয়। ব্লকে কতটুকু আছে সেটা আমরা একাধিকবার বলেছি, 80 থেকে 132টি ক্যারেক্টার ট্রান্সমিট হবে। ওকে, অ্যাসিনক্রোনাস সিস্টেমটা এরকম যে শুরুতে একটা স্টার্ট বিট থাকবে এবং শেষে 1 বা 2 স্টপ বিট, এটা অতিরিক্ত যুক্ত করতে হয়। এগুলো দেখে আসলে রিসিভার বুঝে যে ডাটা আসছে এবং ডাটা শেষ হয়েছে। সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ক্যারেক্টার বলো না, প্রতিটি ব্লকের শুরুতে হেডার ইনফরমেশন এবং শেষে টেইলার ইনফরমেশন থাকবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারো। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, লাইক বাটন দিয়ে রাখবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাইকে।